দেখতে দেখতে এই মাসটাও কেটে গেল। হ্যাঁ, সামনে আসছে সেপ্টেম্বর মাস। আজকে এই এপিসোডে আমরা কথা বলবো সেপ্টেম্বর মাসে কি কি স্মার্টফোন লঞ্চ করছে, না শুধুমাত্র আমাদের দেশগুলোতে, না চাইনিজ মার্কেটে কি কি স্মার্টফোন লঞ্চ করছে, গ্লোবাল মার্কেটে কি কি স্মার্টফোন লঞ্চ করছে, বাংলাদেশে কোনগুলো যাওয়ার সম্ভাবনা রয়েছে, সমস্ত আমি কিন্তু আলোচনা করব। তাহলে একটু দেরি করব না, কোথাও গিয়ে আমাদের পরিবারটাকে ভালো লেগে থাকলে, ভালোবেসে থাকলে লাইক বাটনটা প্রেস করে রাখবেন, আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রাখবেন। তাহলে চলুন শুরু করি। প্রথমেই আপনাদের কাছে ক্ষমা চেয়ে নেব, একটু নয়েজ আসতে পারে কারণ আমাকে বাইরের ঘরে বসতে হয়েছে, ঘরে ইলেকট্রিসিটি নেই, কখন আসবে সেটাও জানি না, কিন্তু হ্যাঁ ভিডিও তো আনতে হবে তাই জন্য। যাই হোক, প্রথম যে স্মার্টফোনটাকে নিয়ে আমরা কথা বলবো সেটা কিন্তু একদম কনফার্ম, সেটা হচ্ছে ইনফিনিক্সের তরফ থেকে ইনফিনিক্স নোট 12 প্রো 4G ভার্সন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করে দেওয়া হয়েছে 15,000 রুপিতে, যেটা বাংলাদেশে 20,000 টাকা নিচে যাবে, এমনকি খুব ভালো স্পেসিফিকেশান নিয়ে যাবে। মিডিয়াটেকের হিরিও G99 প্রসেসর রয়েছে, বেশ ভালো ক্যাপাবল প্রসেসর, মোটামুটি মিড বাজেটে একটা গেমিং স্মার্টফোনও বলা যেতে পারে। এছাড়াও ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে রয়েছে, তবে হ্যাঁ ড্রপ নজ ডিসপ্লে রয়েছে, কোনো রকম হায়ার রিফ্রেশ রেট নেই। 108 মেগাপিক্সেলের ক্যামেরা রয়েছে। এছাড়াও ফোনটাতে 8GB 256GB ভ্যারিয়েন্ট কিন্তু অ্যাভেলেবেল করা হয়েছে। আমরা এই প্রাইসে মূলত 128GB ভ্যারিয়েন্ট পাই, কিন্তু এটাতে 256GB ভ্যারিয়েন্ট দেওয়া হয়েছে। মিড বাজেটে আমার অন্যতম সেরা স্মার্টফোন এটাই মনে হয়েছে। তো বাংলাদেশে খুব তাড়াতাড়ি যাবে, হয়তো সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইক না হলে সেকেন্ড উইকে অ্যাভেলেবেল হয়ে যাবে। দু নম্বরে যে স্মার্টফোনটাকে নিয়ে কথা বলবো সেটা আছে পোকোর তরফ থেকে, পোকো M4 4G ভার্সন। হ্যাঁ, এখানেও মিডিয়াটেকে হিলিও G99 প্রসেসর ইউজ করা হবে, যদিও কথা ছিল এটা 26 আগস্ট ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করা হবে, করা হয়নি। অর্থাৎ আমরা আশা করতে পারি সেপ্টেম্বর মাসের প্রথম দিকেই এটা ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে, এবং সেপ্টেম্বর মাসের শেষের দিকে আপনারা বাংলাদেশে আনঅফিসিয়ালিও পেয়ে যাবেন, বাংলাদেশে অফিসিয়ালি ফোনটা লঞ্চ করবে। পোকো M4 5G এই ফোনটায় মিডিয়াটেকের হিলিও G99 প্রসেসরের পাশাপাশি একটা ফুল এইচডি প্লাস IPS LCD প্যানেলের ডিসপ্লে থাকবে, এমনকি বলা হচ্ছে 90Hz রিফ্রেশ রেটও থাকবে। এছাড়াও এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে ফোনটাতে 50 মেগাপিক্সেলের ট্রিপল রেয়ার বা ডুয়েল রেয়ার ক্যামেরা থাকতে পারে, এখনও পর্যন্ত এটা কনফার্ম নয়, তবে হ্যাঁ 5000 mAh ব্যাটারি, 33W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। 15,000 রুপিতে ইন্ডিয়ান মার্কেট, বাংলাদেশে 20,000 টাকা এই ফোনটা অবভিয়াসলি পাওয়া যাবে। এই ফোনটার ভ্যারিয়েন্ট শুরু হবে 6GB 64GB, 6GB 128GB থেকে। তাহলে এবার আমরা একটু আপার মিড রেঞ্জ স্মার্টফোনগুলোর দিকে নজর রাখি, যেটা ইন্ডিয়ান মার্কেটে 20-25,000 রুপি, বাংলাদেশে মোটামুটি 30-35,000 টাকায় লঞ্চ হবে। প্রথমে যে স্মার্টফোনটার নাম বলবো সেই স্মার্টফোনটার জন্য আপনারা অনেকেই ওয়েট করে আছেন, সেটা হচ্ছে শাওমির তরফ থেকে শাওমি 12 লাইট। এই ফোনটা স্পেসিফিকেশন মোটামুটি কনফার্ম, চাইনিজ মার্কেটে লঞ্চ করে গেছে, ইন্ডিয়ান মার্কেটে খুব তাড়াতাড়ি লঞ্চ করবে, বলা হচ্ছে সেপ্টেম্বর মাসের মিড উইকে ইন্ডিয়ান মার্কেটে আসবে, অর্থাৎ আপনারা সেপ্টেম্বর মাসের শেষের দিকে বাংলাদেশে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফোনটায় কি থাকবে? এই ফোনটায় থাকবে একটা অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 5000 mAh ব্যাটারি, 66W ফাস্ট চার্জিং সাপোর্ট। এছাড়াও বলা হচ্ছে এখানে 108 মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে। এছাড়াও এই ফোনটাতে প্রসেসর হিসেবে ইউজ করা হবে কোয়ালকম স্ন্যাপড্রাগন 778+ চিপসেট। হ্যাঁ, 5G চিপসেট এবং খুবই ক্যাপাবল এবং পাওয়ারফুল চিপসেট, পাওয়ার এফিশিয়েন্ট চিপসেট। মোটামুটি যদি 20-25,000 রুপিতে আসে, এই ফোনটা ওয়ান অফ দ্য বেস্ট ফোন হতে পারে। আর এই ফোনটার বৈশিষ্ট্য হচ্ছে হালকা পাতলা ফোন হবে, বেশ কিছু আকর্ষণীয় কালার ভ্যারিয়েন্টে ফোনটা অ্যাভেলেবেল হবে। দ্বিতীয় যে সেমি মিড বাজেট ফোনটাকে নিয়ে কথা বলবো সেটা হচ্ছে IQ-র তরফ থেকে IQ-7। এটাও কিন্তু সেপ্টেম্বর মাসের 3rd week নাগাদ ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে, বাংলাদেশে আনঅফিসিয়াল পাওয়া যাবে ঠিকই, কিন্তু সেটা হয়তো সেপ্টেম্বর মাসে পাওয়া যাবে না, পেতে অক্টোবর মাস হয়ে যাবে। এই ফোনটা এখনও পর্যন্ত যেটুকু রিউমার আছে যে 30,000 রুপির নিচে লঞ্চ করবে, এবং এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 9000+ চিপসেট ইউজ করা হবে, যেটা একদম ফ্ল্যাগশিপ ক্যাটাগরির একটা চিপসেট। আর IQ কিন্তু বেশ ভালো স্পেসিফিকেশান দেয় খুবই অল্প দামে, আর মোটামুটি কম্পিটিটিভ একটা প্রাইস পয়েন্ট তারা রাখার চেষ্টা করে। আর এই ফোনটাতে তো অ্যামোলেড ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট এই সমস্ত কিছু থাকবে, তবে কত মেগাপিক্সেলের ক্যামেরা থাকবে এখনও পর্যন্ত জানা যায়নি, হতে পারে 108 দিয়ে দিল, কিন্তু হ্যাঁ এই ফোনটাতে 5000 mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে বলে শোনা যাচ্ছে। সো এই ফোনটার জন্য আপনারা ওয়েট করতে পারেন যারা পারফরমেন্স সেন্ট্রিক স্মার্টফোন বাজেটে চাইছেন। এরপরে আরও একটা স্মার্টফোন কিন্তু লাইন আপে আছে, সেটা হচ্ছে OnePlus-এর তরফ থেকে OnePlus Nord 3। OnePlus Nord 3 এই ফোনটার স্পেসিফিকেশান এখনও পর্যন্ত জানা যায়নি, তবে বিভিন্ন সার্টিফিকেশান সেকশনে এনলিস্টেড রয়েছে, সেক্ষেত্রে বোঝা যাচ্ছে যে এই ফোনটায় মিডিয়াটেকের প্রসেসর থাকতে পারে, কিন্তু এখনও পর্যন্ত মিডিয়াটেকের কী প্রসেসর সেটা কনফার্ম না। তবে অনেকেই বলছেন এখানে মিডিয়াটেকের ডায়মন্ডসিটি 8100 চিপসেট থাকতে পারে, অ্যামোলেড ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট থাকবে, এছাড়াও এখানে 50 মেগাপিক্সেলের ক্যামেরা থাকতে পারে, আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্সও থাকবে, 4500 mAh ব্যাটারি, 80W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকবে। মোটামুটি ওভারঅল প্যাকেজটা ইন্ডিয়ান মার্কেটে 30,000 রুপির নিচে, বাংলাদেশে
40,000 থেকে 42,000 টাকায় লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে বাংলাদেশে আমি এখনও বলবো OnePlus 9RT ফোনটা চোখ কান নাক বুঝে নিয়ে নিন, ওটা বেস্ট ভ্যালু ফর মানি প্রোভাইড করছে। এরপর তাহলে একটু ফ্ল্যাগশিপ কিলার স্মার্টফোনগুলোকে নিয়ে কথা বলি। প্রথমেই বলি রিয়েলমির পক্ষ থেকে দুটো স্মার্টফোনের সম্ভাবনা রয়েছে, রিয়েলমি জিটি নিও 3টি, রিয়েলমি জিটি নিও 4। এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে একটা স্মার্টফোন ইন্ডিয়ান মার্কেটে লঞ্চ করবে, যেটা আবার বাংলাদেশেও অফিসিয়ালি অ্যাভেলেবেল হয়ে যাবে। রিয়েলমি জিটি নিও 3টি, এই ফোনটায় কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 870 প্রসেসর থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, 120Hz রিফ্রেশ রেট, 4500mAh ব্যাটারি এবং 80W ফাস্ট চার্জিং, অথবা একটা ভ্যারিয়েন্ট থাকতে পারে যেখানে 150W ফাস্ট চার্জিং টেকনোলজি থাকতে পারে। এছাড়াও 64MP ট্রিপল রেয়ার ক্যামেরা থাকবে, 32MP সেলফি ক্যামেরা। এই ওভারঅল প্যাকেজটাই আপনি রিয়েলমি জিটি নিও 4 পেয়ে যাবেন। কিন্তু হ্যাঁ, জিটি নিও 4 প্রসেসরটা আলাদা হবে, সেখানে মিডিয়াটেকের প্রসেসর ইউজ করা হবে। এখনও পর্যন্ত যেটুকু খবর রয়েছে মিডিয়াটেকের ডায়মন্ড 9000 চিপসেট ইউজ করা হবে। মোটামুটি ইন্ডিয়ান মার্কেটে বলা হচ্ছে 35,000 রুপিতে লঞ্চ করবে, বাংলাদেশে মোটামুটি 45,000 বা 48,000 টাকায় লঞ্চ হওয়ার সম্ভাবনা রয়েছে। যদিও সেটা সেপ্টেম্বর মাসের থার্ড উইক নাগাদ লঞ্চ হবে ইন্ডিয়ান মার্কেটে, বাংলাদেশে হয়তো অক্টোবর মাসের প্রথম দিক হয়ে যাবে। দেখেছেন, এত বড় বড় লঞ্চ ইভেন্ট নিয়ে কথা বলছি, আসল লঞ্চ ইভেন্টের কথাই বলিনি? হ্যাঁ, আইফোনের লঞ্চ ইভেন্ট। অ্যাপেলের লঞ্চ ইভেন্ট না, গ্লোবালি সাড়া ফেলে দেয়। যাই হোক, আইফোন 14 সিরিজ লঞ্চ করবে। এখনও পর্যন্ত কনফার্ম যে 4টে আইফোন 14 সিরিজের ফোন লঞ্চ করবে, আইফোন 14, আইফোন 14 প্রো, আইফোন 14 প্রো ম্যাক্স, এছাড়াও আইফোন 14 মিনি তো লঞ্চ করবে না, বলা হচ্ছে আইফোন 14 আরও একটা ভ্যারিয়েন্ট লঞ্চ করবে। যাই হোক, এছাড়াও আইপ্যাডের 3টে জেনারেশন লঞ্চ করতে পারে। আইপ্যাড 10th জেনারেশন লঞ্চ করবে, যেটা মোটামুটি বাজেট ক্যাটাগরির আইপ্যাড হয়ে থাকে। তো আরও দুটো আইপ্যাডের জেনারেশন লঞ্চ করবে, সো এখনও পর্যন্ত সেটা কনফার্ম নয়। এছাড়াও অ্যাপেল ওয়াচ 8 সিরিজ লঞ্চ করতে পারে। যাই হোক, সেগুলো নিয়ে এখন আর কথা বাড়াচ্ছি না, অ্যাপেলের লঞ্চ ইভেন্টও তারপরে একটা এক্সট্রা ভিডিও বানিয়ে দেওয়া যাবে। আপনারা কী বলেন, অ্যাপেলের লঞ্চ ইভেন্ট নিয়ে কতজন এক্সাইটেড অবশ্যই কমেন্ট করে লিখে যান। এরপর আমরা কথা বলবো দুটো ফ্ল্যাগশিপ লেভেলের সিরিজকে নিয়ে। প্রথমেই বলি মোটোরোলা 8 সিরিজের আন্ডারে শোনা যাচ্ছে 4টে স্মার্টফোন লঞ্চ করবে। 8 সেপ্টেম্বর ইন্ডিয়ান মার্কেটে মোটোরোলা তাদের 4টে স্মার্টফোন হয়তো লঞ্চ করতে চলেছে। তার মধ্যে রয়েছে মোটোরোলা H30 Ultra, মোটোরোলা H30 Fusion। H30 Fusion এখানে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 778+ চিপসেট ইউজ করা হচ্ছে, অ্যামোলেড ডিসপ্লে, তবে 144Hz রিফ্রেশ রেট থাকবে। আমরা মূলত 120Hz পাই, এখানে 144Hz থাকছে। এছাড়াও আলট্রা যে ভ্যারিয়েন্টটা, সেখানে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8+ Gen 1 চিপসেট থাকবে, কার্ভ ডিসপ্লে থাকবে। মোটামুটি ইন্ডিয়ান মার্কেটে আলট্রার দাম 50,000 রুপির আশেপাশে হতে পারে, যেটা বাংলাদেশ মোটামুটি 80,000 টাকা ধরে রাখতে পারেন। ইন্ডিয়ান মার্কেটে ফিউশন যে ভ্যারিয়েন্টটা আসবে, যেখানে কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 778+ চিপসেট থাকবে, সেটার দাম মোটামুটি 30,000 রুপির আশেপাশে, বাংলাদেশে ওটাই দেখবেন 45,000 টাকায় পাওয়া যাবে। তবে মোটোরোলার একটা ফোন কিন্তু বাংলাদেশে খুব তাড়াতাড়ি অফিসিয়ালি লঞ্চ করতে চলেছে, কি ফোন জানা আছে অবশ্যই কমেন্ট করে লিখে জানান। এছাড়াও ফ্ল্যাগশিপ ক্যাটাগরির মধ্যে Xiaomi 12T সিরিজ লঞ্চ করতে চলেছে। এখনও পর্যন্ত যেরকম খবর রয়েছে Xiaomi 12T প্রো এবং Xiaomi 12T লঞ্চ করবে, কোয়ালকম স্ন্যাপড্র্যাগন 8+ Gen 1 থাকবে, অ্যামোলেড ডিসপ্লে, হায়ার রিফ্রেশ রেট, 200MP ক্যামেরা থাকবে। হ্যাঁ, একটু আগে মোটোরোলা H30 Ultra ফোনটার কথা বলছিলাম, ওই ফোনটাতেও কিন্তু 200MP ক্যামেরা থাকবে। এখন দেখা যাক এই দুটো ফ্ল্যাগশিপের মধ্যে কে টক্কর নেয়, Xiaomi যেতে না মোটোরোলা যেতে। আমার মনে হয় ক্যামেরার দিক থেকে Xiaomi অনেকটা এগিয়ে যাবে, মোটোরোলার এখনও ক্যামেরা ফিচার্সের দিকে অনেক কাজ করা উচিত। মোটোরোলা ফোনগুলো ক্যামেরার দিক থেকে চলনসই হলেও ফিচার্সের দিক থেকে ক্যামেরা UI ফিচার্স অনেক কম থাকে। তো আপনার কী মত, Xiaomi ফ্ল্যাগশিপ জিতবে না মোটোরোলা, অবশ্যই কমেন্ট করে লিখে জানাবে। সো বন্ধুরা, আজকের ভিডিও আপাতত এইখানে শেষ করছি। এই যে এতগুলো ফোনের লিস্ট বললাম, এই ফোনগুলোর মধ্যে কোন ফোনটার জন্য আপনারা সবথেকে বেশি এক্সাইটেড এটাও কিন্তু কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। আরও একবার ক্ষমা চেয়ে নিচ্ছি, কারণ আমি যেহেতু বাইরের ঘরে বসেছি, নয়েজ এসছে। আমি বুঝতে পারছি নয়েজে আপনাদের প্রবলেম হবে, কিন্তু হ্যাঁ, নিজেদের ভাই মনে করে একটু নিজগুণে মাফ করে দেবেন। যাই হোক, পরবর্তীতে যাতে এই ধরনের ভুল না হয় সেটা খেয়াল রাখবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আগামী পর্বে।